আমি আজকে বলবো হচ্ছে লিনিয়ার কিউ সম্পর্কে, লিনিয়ার কিউ কীভাবে কাজ করে। তো ফার্স্টে বলে নিই, কিউ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লিনিয়ার কিউ আর একটা হচ্ছে সার্কুলার কিউ। তো আমি আজকে দেখাবো হচ্ছে লিনিয়ার কিউ সম্বন্ধে। কিউ, আমরা যদি জেনারেল লাইফের কথা চিন্তা করি, ডেইলি লাইফের কথা চিন্তা করি, তাহলে একটা ওয়েটিং লাইনই হচ্ছে কিউ। সে ওয়েটিং লাইনটা হতে পারে আমরা হচ্ছে বাসের টিকিট কিনতে যাই, ট্রেনের টিকিট কিনতে যাই, তারপর আমরা ব্যাংকে যাই মানি ডিপোজিট করতে বা মানি উইথড্র করতে। তো এইগুলোই হচ্ছে এক, এই যে লাইনগুলো এগুলোই হচ্ছে এক ধরনের কিউ রিয়েল লাইফের কথা চিন্তা করলে। তারপরে কি কিউ যদি আমরা সংজ্ঞা বলতে চাই, এ কালেকশন হোস্ট এলিমেন্টস আর অ্যাডেড অ্যাট ওয়ান এন্ড দ্য রিয়ার অর টেইল অফ দ্য কিউ অ্যান্ড রিমুভ ফ্রম দ্য আদার এন্ড দ্য ফ্রন্ট অর হেড অফ দ্য কিউ। এ কিউ ইজ এ ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার। তো এটা দ্বারা এখন এটা একটু এক্সপ্লেন করে বলি। এটা হচ্ছে যে কিউ হচ্ছে কি, আমরা যদি একটা লাইনের কথা চিন্তা করি, এরকম একটা লাইন, ধরেন সাপোজ একটা ব্যাংকের লাইন বা যে কোনো একটা লাইন, ব্যাংকে আমি হচ্ছে একটা মানি ডিপোজিট করতে যাচ্ছি বা টিকিট কাউন্টারে আমি টিকিট কাটতে যাচ্ছি, তাহলে এরকম একটা লাইনের কথা আপনারা চিন্তা করুন। তো এই লাইনের যে হচ্ছে সবার থেকে ফার্স্টে যে আসে, সে কী করবে, সে সবার ফার্স্টে টিকিট কিনতে পারবে, সে সবার ফার্স্টে মানি ডিপোজিট করতে পারবে, সে সবার ফার্স্টে মানি উইথড্র করতে পারবে, এবং যে সবার লাস্টে আছে সে সবার লাস্টে পারবে মানি ডিপোজিট করতে। আর আমি যদি এখন এই কিউতে নতুন কোনো লোককে আনতে চাই বা নতুন কেউ আসলো, ধরেন সে টিকিট কাটতে আসলো নতুন, তো সে কি একদম ফার্স্টে এসে দাঁড়াবে? সে অবশ্যই একদম লাস্টে দাঁড়াবে। তো এটাই বলছে যে আমাদের হচ্ছে ফ্রন্ট, এইটাকে বলা হচ্ছে ফ্রন্ট কিউ, এবং এই শেষে যেটা আছে এটাকে বলা হচ্ছে রেয়ার কিউ, রেয়ার। তো আমাদের যখন এলিমেন্টগুলো আমরা রিমুভ করব, তখন আমরা হচ্ছে ফ্রন্ট থেকে রিমুভ করব, এবং যখন আমরা নতুন এলিমেন্ট অ্যাড করব তখন আমরা হচ্ছে রেয়ারে অ্যাড করব। এই দেখেন, আমরা একদম সবার শেষে, একজন নতুন আসলে তাকে সবার শেষে অ্যাড করতেছি। আর আমরা যদি কাউকে যদি চলে যেতে হয়, রিমুভ করতে হয়, তার কাজ শেষ চলে যাবে সে, তাহলে সে প্রথম থেকে চলে যাবে, প্রথমজনের কাজটা ফার্স্টে হবে। তো এইটাই হচ্ছে আমাদের কিউয়ের সংজ্ঞা। তো কিউ আমাদের হচ্ছে অনেক জায়গায় আমাদের কিউ লাগে, যেমন হচ্ছে ডিভাইস কিউ, তারপরে প্রিন্টার কিউ, কি স্ট্রোক কিউ, এগুলো জায়গায় আমাদের কিউ লাগে। এবার আসুন কিউ ইন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। কিউ হচ্ছে, এ কিউ ইজ এ সিকোয়েন্স অফ ডাটা এলিমেন্টস, যেটা আমি বললাম, যেটা এর ডাটাগুলো সিকোয়েন্স অনুযায়ী সাজানো থাকবে। ইন দ্য সিকোয়েন্স আইটেমস ক্যান বি অ্যাডেড অনলি অ্যাট দ্য রেয়ার, আইটেমস ক্যান বি রিমুভ অনলি অ্যাট দ্য আদার এন্ড বা ফ্রন্ট। মানে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাড হতে পারবে কোথা থেকে, অ্যাড হতে পারবে হচ্ছে এই যে এই পজিশন থেকে, এখানে হচ্ছে আমাদের নতুন এলিমেন্ট আমরা এখানে অ্যাড করতে পারবো, এই যে পজিশনটা এটাকে বলা হচ্ছে রেয়ার, এবং এই পজিশনটা এটাকে বলা হচ্ছে ফ্রন্ট। তাহলে দেখেন এখানে সেটাই বলছে যে আমরা যদি অ্যাড করতে চাই তাহলে আমরা রেয়ার পজিশনে অ্যাড করবো, আর যদি আমরা রিমুভ করতে চাই তাহলে ফ্রন্ট পজিশন থেকে রিমুভ করবো। বেসিক অপারেশনস চেক, আমাদের এইখানে এই যে কিওয়ার্ড যে আমরা হচ্ছে কোডিংটা করবো, তার মধ্যে আমাদের 6টা ইমপ্লিমেন্টেশন থাকবে স্ট্যাকের মতোই। তো স্ট্যাকে আমরা কী করছিলাম, ফার্স্ট ইজ, এমটি, ইজ ফুল, এগুলো ফাংশনটা আমরা চেক করছিলাম যে মূলত ওই স্ট্যাকটাকে ফুল বা এমটি আছে কিনা। সেখানে এখানে আমরা সেম, ফার্স্টে আমরা চেক করবো যে কিউটা কি এমটি বা ফুল কিনা, এটা আমাদের লাগবে। সে কারণে আমরা দুইটা ফাংশন নেব, ইজ এমটি এবং ইজ ফুল। আবার এনকিউ দেওয়া হচ্ছে আমাদের স্ট্যাকের ওই অ্যাড এলিমেন্টের মতো হচ্ছে এনকিউ। তো এখানে আমরা নতুন এলিমেন্ট অ্যাড করতে পারি, এটা কোথায় অ্যাড হবে, এটা অবশ্যই রিয়ার পয়েন্টে অ্যাড হবে, এবং ডেকে হচ্ছে ফ্রন্ট পয়েন্ট থেকে কোনো একটা এলিমেন্টকে রিমুভ করে দেওয়া। আর ফ্রন্ট ভ্যালু হচ্ছে ফ্রন্ট পজিশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে জাস্ট রিটার্ন করে দিবে। আর শো কিউ হচ্ছে পুরো কিউটাকে সে শো করে দিবে শেষ। তো দেখেন স্ট্যাক এবং কিউর মধ্যে অনেক মিল আছে, তবে স্ট্যাক হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, সরি কি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, সরি ভুল বললাম আমি, স্ট্যাক হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট, কি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর স্ট্যাক হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যে লাস্টে আসছিলো সে সবার ফার্স্টে আউট হয়েছিল স্ট্যাকে, এখানে জাস্ট উল্টাটা। তো দেখেন আমরা ফার্স্টে আমাদের এই যে সিমুলেশন, আমরা এখন দেখবো সিমুলেশন অফ অপারেশনস ইন কিউ। তো এখানে দেখেন যখন আমাদের কিউটা, যখন আমরা একটা কিউ ডিক্লেয়ার করি, আমরা আজকে অবশ্যই কিউটা পড়বো হচ্ছে অ্যারের মাধ্যমে। তো যে অ্যারেটা থাকবে ফার্স্টে কিউ, আমরা যখন ডিক্লেয়ার করবো একটা ফোর সাইজের একটা অ্যারে কিউ ডিক্লেয়ার করলাম, তখন আমাদের কিউটা ফার্স্টে এমটি ছিল, এবং এমটি থাকার সময় আমরা ফার্স্টে আমরা ধরে নিলাম ফ্রন্ট এবং কিউ হচ্ছে -1,
তার মানে তার হচ্ছে মাইনাস ওয়ান। তো যখন আমি হচ্ছে নতুন একটা এলিমেন্ট অ্যাড করব তখন আমি অবশ্যই জিরো নম্বর পজিশনে অ্যাড করব। জিরো নম্বর পজিশনে যখন আমি অ্যাড করব তখন আমাদের ফ্রন্ট এবং রিয়ার দুইটাই এক হয়ে যাবে, কারণ আমাদের ফার্স্ট এলিমেন্টও যেটা লাস্ট এলিমেন্টও সেটা, সে কারণে আমাদের ফ্রন্ট এবং কিউ একই হয়ে যাবে। দেখুন আমি যখন থ্রি এলিমেন্ট করলাম, তো আমরা জানি যে এন কিউ কোনো একটা এলিমেন্টকে অ্যাড করা হচ্ছে এন কিউ ফাংশনের দ্বারা। তো এন কিউ ফাংশনের মধ্যে তিন আমরা যখন পুশ করলাম, এটা হচ্ছে স্ট্যাকের পুশের মতো, তো পুশ যখন করলাম তখন হচ্ছে আমাদের এই জিরো নম্বর ইন্ডেক্সে সেটা চলে গেলো এবং ফ্রন্ট এবং রিয়ারের ভ্যালু হয়ে গেলো, রিয়ারের ইন্ডেক্স হয়ে গেলো হচ্ছে জিরো। তারপরে দেখেন আমি যখন আবার নতুন করে এলিমেন্ট কোনো অ্যাড করতে চাই, নতুন করে আমি যদি এখন কোনো এলিমেন্ট অ্যাড করতে চাই, তাহলে আমাদের কোথাও কোন পজিশনে এই যে ওয়ান নম্বর পজিশনে অ্যাড হয়ে গেলো এবং রিয়ারটা চলে আসলো ওয়ান নম্বর পজিশনে, কিন্তু ফ্রন্ট ভ্যালু তো থ্রি আছে, তাহলে ফ্রন্টকে আমরা ফ্রন্টেই থেকে যাবে, ফ্রন্ট জিরোই থেকে যাবে। এবার আমরা যদি আরেকটা অ্যাড করি, তাহলে হচ্ছে আরেকটা যদি অ্যাড করি তাহলে হচ্ছে আমাদের এখানে তিন নম্বর পজিশনে চলে যাবে, আমাদের তিন নম্বর পজিশনে সর্বশেষ ভ্যালুটা যাবে এবং রেয়ার হয়ে যাবে থ্রি এবং ফ্রন্ট কিন্তু জিরোই থাকবে। এবার যদি আমরা ডেকো করতে চাই বা হচ্ছে আমরা যেটাকে ওয়েস্টটাকে বলছিলাম পপ করা, তো আমরা যদি কোনো এলিমেন্টকে রিমুভ করতে চাই তাহলে আমরা কী করবো, আমরা ফ্রন্ট পজিশন থেকে রিমুভ করবো, কারণ আমরা জানি যে একটা লাইনের আমাদের সর্বশেষ সর্বপ্রথম যে ব্যক্তিরা থাকে তাকে তার কাজটা সর্বপ্রথমে হয়। তো এখানে আমরা দেখেন আমরা হচ্ছে তার আগে আমি হচ্ছে আবার যদি এখানে নতুন কোনো এলিমেন্ট অ্যাড করতে চাই, আমার এখানে মানে আমার একটা চার ফোর সাইজের একটা কিউ ছিল, আমার হচ্ছে এখানে আমি আর কোনো এলিমেন্ট তো আমি অ্যাড করতে পারবো না, যদি আমি চেষ্টা করি অ্যাড করতে তাহলে কী হবে, সেটার জন্য আমাদের একটা আমরা হচ্ছে একটা কন্ডিশন অ্যাড করে দিছি যে রিয়ার এবং যদি রিয়ার ভ্যালুটা যদি ফাইভ হয়, রিয়ার যদি হচ্ছে ম্যাক্সিমাম সাইজের সমান হয়ে যায় তখন কী হবে, ম্যাক্সিমাম সাইজের থেকে সরি এক কম, ম্যাক্সিমাম সাইজের থেকে এক কম যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের ওই এখানে আমরা নতুন করে এলিমেন্ট অ্যাড করতে পারবো না। তো এগুলো আমরা দেখবো ধীরে ধীরে, এবার ডেকো যদি করতে চাই তাহলে ফার্স্টে আমাদের ওই যে জিরো থেকে জিরো নম্বর নিচ থেকে ডেকো হলো এবং ফ্রন্টটা চলে আসো তখন ওয়ানে, তারপর আমি আরেকটা গেলো ফ্রন্ট চলে যাবে টুতে, এবং আরেকটা গেলে তারপর ফ্রন্ট চলে যাবে থ্রিতে। এবার যদি আমি আরেকটা করি তাহলে হচ্ছে ফ্রন্ট এবং রিয়ার দুইটাই মাইনাস ওয়ান করে দেবো, যদি আমরা আমাদের যদি ফ্রন্ট ভ্যালুটা আমাদের যদি একদম সর্বশেষ এলিমেন্টটা যদি আমরা রিমুভ করি, তো এবার সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এটা হচ্ছে সুডো কোড অফ কিউ ইমপ্লিমেন্টেশন, আপনারা যদি চান তাহলে স্ক্রিনশট রাখতে পারেন, আমি হচ্ছে নেক্সট ভিডিওতে কিউয়ের হচ্ছে কোডিং পার্টে আমি দেখাবো এগুলো, তো আপনারা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, ধন্যবাদ।